Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi alhadin wa ashabihi almuhtadin wa ala ulama'i ummatihi ajmain wa ba'd. Darun Nada Siddiqa Kamil Madrasa Shakhar Bangladesh Chatro Hizbullah Kortrik Ayojito Ajker ei Eid Purnomini Onushthan ebong Purushkar Bitoroni Onushthaner Madhyomoni প্রধান অতিথি উত্তর মাদ্রাসার মহতারম অধ্যক্ষ মহোদয় উপস্থিত আসাদেজাই কেরাম বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন একটা বড় বন্ধের পরে আমরা আবার মাদ্রাসা আসতে পেরেছি আবার লেখাপড়া শুরু করতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ বলি Darun Nada Siddiqa Kamil Madrasa এটি যেমন একজন শিক্ষার্থীকে সহি এলেম বিশুদ্ধ এলেম শিক্ষা দেয় সহি আমল শিক্ষা দেয় তদ্রূপ সহি আকীদা শিক্ষা দেয় বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ আমল বিশুদ্ধ এলেম এই তিনের সমন্বয়ে একজন মানুষ বিশুদ্ধ হতে পারে একজনের অনেক এলেম আছে কিন্তু আমল নাই আমল ভালো আছে কিন্তু আকীদা শুদ্ধ নয় কোনোটাই গ্রহণযোগ্য না এজন্য এলেম যেমন আল্লাহর খুশির জন্য অর্জন করতে হবে গভীর জ্ঞান অর্জন করতে হবে দ্বীনের প্রত্যেকটি শাখায় তদ্রূপ সেগুলো আমল করতে হবে এবং সাথে আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ আকীদা রাখতে হবে তো এই ছোট পরিসরে অল্প সময়ে আমরা সব কিছু বলতে পারবো না আমরা যে চারটা কালিমা পড়ি দুইটা ইমানে মুজমাল মুফাসসাল পড়ি এগুলো আপনারা জানেন যেটা খুব আস্তে হয়েছে হয়তো অনেকে জানেন না আগে আমরা মক্তবে থাকতে সিপারায় পড়তাম কায়দায় বক্তা দিয়ে এখন এগুলো মানুষ জানে না কালিমা তাইয়্যা বা কালিমা শাহাদাত মোটামুটি জানে ইমানে মুজমাল মুফাসসাল এটা আমাদের মাদ্রাসা বোর্ডের বইতে আছে বিধায় অনেকে জানে ইমানে মুজমালটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি এটা আপনারা সবাই জানেন একজন মানুষ মুসলিম হতে গেলে তাকে প্রথমে ইমানে মুজমাল এর মধ্যে যা বলা আছে এটা বিশ্বাস করতে হবে এরপরে ইমানে মুফাসসালের মধ্যে যে সাতটা বিষয় বলা আছে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে এখন ইমানে মুফাসসালের প্রথম যে ইমানটা সেটা হলো ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি আমরা কিভাবে ইমান আনব আল্লাহর প্রতি ইমান আনার প্রথম ধাপ হলো আল্লাহ তাআলা আছেন এটা স্বীকার করা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করা আল্লাহ মওজুদ আছেন এর স্বীকার করা কারণ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা নাস্তিক বলি যারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এমন আছে কি না এই জন্য যিনি ইমানদার হবেন তাকে প্রথমে আস্তিক হতে হবে যে সৃষ্টিকর্তা বলে কেউ আছেন এবং দ্বিতীয়তে বিশ্বাস করতে হবে সেই সৃষ্টিকর্তা হলেন একজন কয়জন একজন এটাকে বলা হয় তাওহীদ যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলেই তাদের উম্মতদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আমাদেরকে যে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কিসের শিক্ষা তাওহীদের শিক্ষা যে ব্যক্তির মধ্যে তাওহীদ থাকে সে হলো মুওয়াহ্হিদ আর তাওহীদের বিপরীত হলো শিরক তাওহীদের বিপরীত কি যে শিরক করে তাকে বলা হয় কি মুশরিক শিরিককারীর অবস্থান কোথায় ঠিকানা কোথায় তার ঠিকানা জাহান্নাম আর যে তাওহীদ পন্থী আল্লাহ তাআলাকে এক বলে জানে তার ঠিকানা হলো জান্নাত ইমানের মূল কথাই হলো আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা হলো ইমানের একেবারে প্রথম এবং প্রধান অংশ এটাকে বলা হয় তাওহীদ তাওহীদের শাব্দিক অর্থ আমরা জানি যে আল্লাহকে এক বলে মানা পরিভাষায় তাওহীদ হলো হুয়াল ইতিকাদ বিআন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি ওয়াহিদুন ফি সিফাতিহি ওয়াহিদুন ফি আফআলিহি আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে
তার সিফাতের দৃষ্টিকোণ থেকে এবং তার কর্মগতভাবে এই তিন দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, এটা হলো তাওহীদ। আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে এক বলে বিশ্বাস করা মানে কি? আল্লামা কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে আল ইলাম বি হুদুদিল ইসলামি ওয়া কাওয়াইদিহি এই নামে, সেখানে তিনি লিখেছেন যে আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে এক বলে বিশ্বাস করা এর মানে হলো এ কথা বিশ্বাস করা, আল ইতিকাদ বি আন্নাহু লা ইনকিসামা লাহু ওয়া লা সানিয়া লাহু, এটাকেই অন্য উলামায়ে কেরাম বলছেন লা জুজ আলাহু ওয়া লা সানিয়া লাহু, যে আল্লাহ তাআলার কোনো অংশ নেই এবং তার কোনো সানি নেই, দ্বিতীয় জন কেউ নেই। দুনিয়াতে আমরা সংখ্যার বিচারে যে এক বলি, এক দুই, এই একের আবার অর্ধেক আছে, আছে কি না? দুইটা হাফ মিলে কি হয়? এক হয়। আবার একের পরের সংখ্যাটা কি? দুই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কি হাফ আছে? লা জুজ আলাহু, আল্লাহ তাআলার সত্তার কোনো অংশ নেই, তিনি হচ্ছেন এক ও একক এবং তার সত্তার কোনো দ্বিতীয় জন নেই। এইভাবে আমরা কেন বিশ্বাস করব? কারণ যারা বাতিল ফেরকা আছে তারা এর বিপরীত বিশ্বাস করে। একটা বাতিল ফেরকা আছে মাজুসি ফেরকা, যারা অগ্নি পূজারি, তারা মনে করে এই জগতে দুইজন সৃষ্টিকর্তা আছে, একজনকে বলা হয় ইয়াজদান যিনি হচ্ছেন সব ভালো ভালো জিনিসের সৃষ্টিকর্তা, আরেকজনের নাম হলো আহরিমান যিনি সব খারাপ জিনিসের সৃষ্টিকর্তা। কিন্তু আমরা বলি আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হত একমাত্র সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টিকর্তা কয়জন? জগতের সৃষ্টিকর্তা একজন। আল্লামা আকমালউদ্দিন বাবেরতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা যুক্তি উপস্থাপন করেছেন যে কোরআনে তো আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন কুল হু আল্লাহু আহাদ ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বলুন আল্লাহ তাআলা এক, নিশ্চয়ই তোমাদের প্রভু একজন, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আসমান জমিনে আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকলে সব ধ্বংস হয়ে যেত। নানাভাবে আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন। বাবির্তি রহমতুল্লাহ একটা যুক্তি উপস্থাপন করছেন যে যদি সৃষ্টি জগতে, যদি এই আলমে, এই জগতে দুইজন সৃষ্টিকর্তা থাকতো তাহলে কি হতো? যে জায়েদ নামে একজন ব্যক্তি এখন মারা যাবে কি যাবে না? তো এক সৃষ্টিকর্তা বলতো না তাকে আমি এখন মেরে ফেলবো, আর এক সৃষ্টিকর্তা বলতো যে না মারা যাবে না। তাহলে এই জায়েদের মৃত্যু নিয়ে কি হতো? অনিশ্চয়তা হতো। কিন্তু জায়েদ কি মরে কি না? জায়েদ তো মারা যাচ্ছে, জায়েদ মানে একটা এক্স ওয়াই জেড একটা, সে তো মারা যাচ্ছে, যাচ্ছে কি না? সে মারা যাচ্ছে। এখন যদি বলা হয় নাস্তিকদের পক্ষ থেকে যে দ্বিতীয় যিনি সৃষ্টিকর্তা আছেন তিনি প্রথম সৃষ্টিকর্তার কথা সায় দিয়েছেন, তাকে সমর্থন করেছেন, এই জন্য জায়েদ মারা যাচ্ছে, তাইলে আমরা বলবো যে যিনি অপরের কথায় সায় দেয় তিনি তো স্বয়ংসম্পূর্ণ না, স্বয়ংসম্পূর্ণ তো তিনি যার একক কথা চলে। ফলে যিনি অনুসরণ করে, যিনি হচ্ছেন তাবে, তিনি কখনো সৃষ্টিকর্তা হতে পারেন না। আল্লাহ হওয়ার জন্য তার নিজের কাবেলিয়াত, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের কুদরত থাকতে হবে। তো এই জগতে আল্লাহ তাআলা হচ্ছেন একজন, তার কোনো অংশ নাই, তার কোনো জুড়ি নাই, মানে দ্বিতীয় তৃতীয় জন নাই, যেটা হচ্ছে মাজুসিরা বলে সৃষ্টিকর্তা কয়জন? দুইজন। খ্রিস্টানদের দাবি হলো ইলাহ কয়জন? তিনজন। তারা আল্লাহ তাআলাকে বলে পিতা, মারিয়াম আলাইহিসসালামকে বলে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহর মা স্ত্রী, আর হচ্ছে ঈসা আলাইহিসসালামকেও তারা আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। এভাবে তারা ত্রিত্ববাদে তাসলিস তিন খোদায় বিশ্বাস করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অন্তাহু খাইর আল্লাকুম, তোমরা তিন খোদা বলা থেকে বিরত থাকো, এতে তোমাদের ভালো হবে। এভাবে উজাইরকে ইহুদিরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে শিরিক করেছে। আর যারা মুশরিক আছে, হিন্দু আছে, অন্যান্য সম্প্রদায় যারা মূর্তি পূজা করে তাদের যে মাবুদ কয়জন তারা নিজেরাও জানে না। একটা কওলে বলা হয় 33 কোটি, কিন্তু আসলে কেউ গুনে দেখে নাই। এটা হলো মানে অনেক বুঝাইছে যে এরা নিজেরাও জানে না যেদের মাবুদ কয়জন। অনেক সাহাবি যারা আগে মুশরিক ছিল পরে মুসলমান হয়েছে তাদের এই শিরকি জীবনের অনেক গল্প
এরা পরে বর্ণনা করেছে। তো এক সাহাবি বলছে যে আমরা যখন সফরে যেতাম তখন অনেক সময় একটা মূর্তি আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যেতাম, যখনই ইবাদতের সময় হতো মূর্তিটা বের করে আমরা তার পূজা করতাম। কিন্তু কখনো যদি মূর্তি নিতে ভুলে যেতাম তখন রাস্তার মধ্যে সুন্দর কিছু খুঁজতাম, একটা সুন্দর গাছ, একটা সুন্দর পাথর, ভালো কিছু দেখলেই তাকে আমরা সামনে রেখে পূজা করতাম, ওটাই আমাদের মূর্তি হয়ে যেত। অর্থাৎ তারা নিজেরাই জানে না তাদের সৃষ্টিকর্তা কে কে কতজন। কিন্তু কোরআন বলছে, ইসলাম বলছে, আকল বলছে সৃষ্টিকর্তা কয়জন, সেই সৃষ্টিকর্তার কোনো অংশ নেই কি নেই, অংশ নেই। কারণ যারা হচ্ছে মুজাসসিমা একটা দল আছে, বাতিল ফেরকা মুজাসসিমা ফেরকা, আর একটা দল আছে কাররামিয়া ফেরকা, মোহাম্মদ ইবনে কাররাম আসিজিস্তানি, এদের অভিমত হলো আল্লাহ তালার অংশ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, এভাবে তারা আল্লাহ তালার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন কোরআনে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর অনুরূপ কিছুই নাই, তিনি সব শোনেন সব দেখেন। সুতরাং আল্লাহ তালাকে সত্তাগতভাবে এক মনে করা, এর ব্যাখ্যায় আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি যে কথাটা বললেন যে লা ইনকিসামা লাহু ওয়া লা সানিয়া লাহু, আল্লাহর কোনো অংশ নেই এবং তার কোনো জুড়ি নেই, এই বিশ্বাস রাখতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি কখনো এমন কোনো বক্তব্য দেয়, এমন কোনো কথা বলে যে তার কথায় মনে হচ্ছে যে সে আল্লাহর জন্য জুড়ি সাব্যস্ত করতেছে, সমকক্ষ কাউকে দাঁড় করাচ্ছে, অথবা তার কথায় মনে হয় সে আল্লাহর জন্য অংশ সাব্যস্ত করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করতেছে, যেটা হলো বাতিল ফেরকা মুজাসসিমা কাররামিয়াদের আকিদা, যেটা হলো মাজুসি এবং নাসারাদের আকিদা, আমরা কি সেটা বিশ্বাস করব, করব না, বরং আমরা বলবো আল্লাহ তাআলা ওয়াহিদুন ফি জাতিহি, সত্তাগতভাবে এক, তার কোনো অংশ নাই, তার কোনো জুড়ি। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ তাআলাকে কর্মগতভাবে এক মনে করা, মানে আল্লাহ তাআলা যত কাজ করেন এতে কারো কোনো সহযোগিতা লাগে না, কারো কোনো অংশ নেই, বরং তিনি তার কাজে তিনি হচ্ছেন একমাত্র ফায়েলে হাকিকি, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টিকর্তা আছে, হালমিন খালিকিন গৈরুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা আছে কি, এটা হলো ইস্তিফামে ইনকারি, মানে আর কোনো সৃষ্টিকর্তা নেই, একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। সুতরাং সকল কাজ এই জগতে যা কিছু ঘটে সব কিছু ঘটায় কে, আল্লাহ। আর যেটা হলো মধ্যখানে যেটা আমরা শেষে বলতেছি সেটা হলো আল্লাহ তাআলাকে সিফাতগতভাবে এক মনে করা, যেটা আমরা ইমানে মুজমালের মধ্যে একটু আগে পড়লাম, আমান্তু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি তিনি যেমন তেমন বিশ্বাস করলাম, সারেন্ডার করলাম, বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার সকল নাম এবং গুণাবলী সহ। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর কোনো নাম বিশ্বাস করে না, অথবা আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করে, তাহলে কি বিশ্বাস হবে, কি বিশ্বাস হবে? আল্লাহকে মানে কিন্তু তাকে রহমান মানে না, আল্লাহকে মানে তাকে আল হাইয়ুল কয়ুম মানে না, তাহলে কি বিশ্বাস হবে, হবে না। আল্লাহকে যেমন মানতে হবে সাথে সাথে আল্লাহর সকল নাম এবং গুণাবলী বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন মুস্তাজমিউন লি জামি সিফাতিল কামাল আল মুনাজ্জা আনিন নাকসি ওয়াজ জাওয়াল, তিনি হচ্ছেন সকল পরিপূর্ণ গুণের অধিকারী এবং সকল অপূর্ণতা এবং ত্রুটি থেকে তিনি হচ্ছেন মুক্ত ও পবিত্র। এটা হচ্ছে আল্লাহ তাআলার তারিফ, আল্লাহর পরিচয়। শরহুত তাহজিব একটা মান্তিকের কিতাব আছে, সেখানে বলা হয়েছে আল্লাহু আলামুন আলা আসাহে লি জাতি ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি লি জামি সিফাতিল কামাল, যে আল্লাহ হচ্ছেন ওই ওয়াজিবুল উজুদ সত্তা যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, তার মূল নাম হলো আল্লাহ, তিনি হচ্ছেন আল মুস্তাজমি লি জামি সিফাতিল কামাল, জগতে যত পরিপূর্ণতার পূর্ণতার গুণ আছে সেই পূর্ণতার গুণের তিনি হচ্ছেন একমাত্র অধিকারী এবং সকল অপূর্ণতা এবং ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। সুতরাং আল্লাহ তাআলার দিকে কখনোই কোনো নুকসানি কোনো দোষ ত্রুটির নিসবাত করা যাবে না। তো ইমানে মুজমালের মধ্যে আমরা কি বলি, আমান্তু বিল্লাহি বি আসমাইহি ওয়া
সিফাতিহি, আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করলাম তার সকল নাম এবং গুণাবলী সহ। এই যে অবি অসিফাতিহি, তার গুণাবলী সহ আল্লাহ তাআলার কি কি গুণ আছে আমরা আল্লাহ তাআলার অনেক গুণের কথা কোরআনে জানতে পাই। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ভাগগুলো হয়েছে 73টা ভাগ আমরা জানি, তার মধ্যে একটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত ফেরকায়ে নাজিয়া, আর বাকি 72 ভাগ হলো ফেরকায়ে দল্লা ফেরকায়ে বাতিলা। কেন এই ভাগগুলো হয়েছে? এই ভাগগুলো হয়েছে আকীদাগত কারণে। তার মধ্যে একটা বড় বিভাজন হয়েছে আল্লাহ তাআলার সিফাত নিয়ে, যে আল্লাহ তাআলার সিফাত আছে কিনা, আল্লাহ তাআলার গুণাবলী আছে কিনা। মুতাজিলা একটা সম্প্রদায় আছে, আপনারা নাম শুনেছেন, এবং আরেকটা সম্প্রদায় আছে জাহামিয়া, জাহাম ইবনে সাফওয়ান তার নেতৃত্বে এই দলটা গঠন হয়েছে। আবু হানিফা রহমাতুল্লাহ সমসাময়িক ছিলেন, এবং ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুইজন ব্যক্তির সমালোচনা করেছেন। তার মধ্যে একজন হলো জাহাম ইবনে সাফওয়ান, সে ছিল মুআত্তিল, আর মুকাতিল ইবনে সুলাইমান, সে ছিল মুশাব্বিহ, যে আল্লাহকে সাদৃশ্য দিত মাখলুকের সাথে। ইমাম তিরমিজি কিতাবুল এলালে এই কথা উল্লেখ করেছেন। যাই হোক, এই জাহামিয়া সম্প্রদায় এবং মুতাজিলা সম্প্রদায় তারা আল্লাহ তাআলার কোনো সিফাত বিশ্বাস করে না। কি করে না? কিন্তু আল্লাহ তাআলার সিফাত আছে কি নাই? আল্লাহ তাআলার সিফাত আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আল ফিকুল আকবার কিতাবে বলেছেন, আল্লাহ তাআলার সিফাতগুলো দুই প্রকার, কিছু হলো সিফাতে জাতিয়া আল্লাহর সত্তাগত সিফাত, কিছু আছে আল্লাহ তাআলার সিফাতে ফেলিয়া কর্মগত সিফাত। সিফাতে জাতিয়া যেমন আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহ তাআলার হায়াত, তিনি আল হাই, তার এলেম, তিনি হচ্ছেন আলিম, তার কুদরত, তিনি হচ্ছেন কদির, তার সামা, তিনি হচ্ছেন সামিউন, বাসার, তিনি হচ্ছেন বাসিরুন, তার এরাদা, তার কালাম, এই সাতটা সিফাতকে বলা হয় সিফাতে জাতিয়া। এছাড়া আল্লাহ যে রিজিক দেন, তিনি সৃষ্টি করেন, তিনি ধ্বংস করেন, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন, রোগ দেন, শেফা দেন, এইরকম যত গুণ আছে এগুলোকে বলা হয় সিফাতে ফেলিয়া কর্মগত গুণ। এই সিফাতগুলোকে কিভাবে বিশ্বাস করতে হবে, একথা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি আল ফিকুল আকবার কিতাবে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি যেমন আমাদের ফেকারও ইমাম, তিনি আমাদের আকিদারও কি ইমাম। আমাদের ইমাম এমন না যে তার কোনো আকিদার অবদান নেই, বরং আকিদার ইতিহাস যারা জানে তারা সবাই জানে যে এলমুল আকিদার প্রথম গ্রন্থাবলী এটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রচনা করেছেন। পাঁচটা কিতাব, আল ফিকুল আকবার, আল ফিকুল আবসাদ, আল ওসিয়াত, আল আলেম আল মুতাআল্লিম এবং আর রেসালা, এই মোট পাঁচটা কিতাব লিখেছেন। কিতাবগুলো যদিও ছোট ছোট, এক একটা কিতাব 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা, এগুলো মূলত উনি ওনার এক একজন সাগরেদকে আকিদার মাসালা বলেছেন এক বৈঠকে, আর ওই ছাত্র লিখে নিছে, পরে বই করেছে। উনি ওনার ছেলে হাম্মাদ ইবনে আবি হানিফাকে যেই আকিদার ওয়াজটা করেছিলেন সেইটাই আল ফিকুল আকবার হয়ে গেছে পরে। তো আল ফিকুল আকবারের মধ্যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন যে কিভাবে আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হবে। তিনি বলে দিয়েছেন, ওয়া সিফাতুহু বিখিলাফি সিফাতিল মাখলুকিন, সিফাতের ব্যাপারে বিশ্বাস করতে গেলে একটা মূলনীতি সামনে রাখতে হবে, সেটা হলো আল্লাহর সিফাত বিখিলাফি সিফাতিল মাখলুকিন, মাখলুকের সিফাতের বিপরীত। মাখলুকের যেই সিফাত আছে সেই সিফাত আল্লাহকে দেওয়া যাবে? আর আল্লাহর যে সিফাত আছে সেই সিফাত মাখলুককে দেওয়া যাবে? যাবে না। আল্লাহ বলছেন সিফা, আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন সিফাতুহু বিখিলাফি সিফাতিল মাখলুকিন, যেটা কোরআনের ওই আয়াত থেকে প্রমাণ হয়েছে, যে আয়াতে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইয়ুন। আরও বিস্তারিত করে পরের লাইনে বলেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, লা ইউশবিহু শাইয়ান মিনাল আশিয়া ওয়া লা ইউশবিহু শাইয়ুন, যে আল্লাহ তাআলা নিজে সৃষ্টির কোনো বস্তুর সাথে সাদৃশ্য রাখে না, আর সৃষ্টির কোনো বস্তু আল্লাহর সাথে সাদৃশ্য রাখে না। এই আকীদা রাখতে হবে সিফাতের ক্ষেত্রে, অর্থাৎ মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করা যাবে না, আবার আল্লাহর মধ্যে মাখলুকের সিফাতও সাব্যস্ত করা যাবে না, কোনো দিক থেকেই তুলনা দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা হচ্ছে রহিম, কোনো মাখলুককে আল্লাহ যে অর্থে রহিম ওই অর্থে রহিম বলা যাবে না। আল্লাহ হাসান আল হাই চিরঞ্জীব, কোনো মাখলুককে চিরঞ্জীব বলা যাবে?
চিরজীবী বলা যাবে? চিরঞ্জীব হচ্ছে একমাত্র আল্লাহ। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, তুমি বিশ্বাস করো ওই সত্তায় যিনি কখনো মারা যাবেন না। শুধুমাত্র আল্লাহ আছেন আল হাইয়্যুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। আর জগতে কেউ চিরঞ্জীব চিরস্থায়ী নাই, সকলকেই কি মরতে হবে। লুকিল্লি উম্মাতিন আজাল, সকলেরই আজাল আছে, আর আজাল যখন আসবে তখন তাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু মারা যাবেন না কে? আল্লাহ, কারণ তিনি হচ্ছেন মৃত্যুরও সৃষ্টিকর্তা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবনকেও সৃষ্টি করেছেন মৃত্যুকেও সৃষ্টি করেছেন। সুতরাং মৃত্যু কখনো আল্লাহকে গ্রাস করতে পারে না, কারণ আল্লাহ তো তার সৃষ্টিকর্তা, এছাড়া সবাই মারা যাবে। সুতরাং কেউ যদি আপনি কাউকে যদি চিরঞ্জীব বলেন তাহলে কি জায়েজ হবে? জায়েজ হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন বিল মুমিনিনা রউফুর রহিম, আমাদের নবী হচ্ছেন ইমানদারদের প্রতি অত্যন্ত দয়ালু দয়াদ্রু। তো নবীজিকে তো আল্লাহ রহিম বললেন, আর কোরআনে আল্লাহ নিজেকেও আর রহমান আর রহিম, আল্লাহর নামও রহিম। তো নবীর নামও রহিম আল্লাহর নামও রহিম, এটা কি শিরিক হয়ে গেল কি না? তার উত্তর হলো না। এটাকে বলা হয় ইশতেরাকে ইসমি, নামের দিক থেকে এক কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন। যে কোনো একটা শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হলে যে অর্থ হয়, বান্দার ক্ষেত্রে যদি ওই অর্থ কখনো ব্যবহার হয় সেই অর্থ কি হবে? হবে না। নবীজিকে রহিম বলা হয়েছে, তিনি দয়ালু, দয়া সিফাত নবীজির আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু আল্লাহ তাআলারও দয়া সিফাত আছে। কিন্তু এই দুই সিফাতের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহর সিফাতগুলো হচ্ছে অসীম, বান্দার সিফাতগুলো কি? সসীম। আল্লাহর সিফাত তার সিয়াদার সিফাতে জাতিয়া, তার সত্তাগত। বান্দার সিফাত হলো আতাইয়া, আল্লাহর দান করা। আল্লাহর সিফাতগুলো গায়ের মাখলুক আল্লাহর, আর বান্দার সিফাতগুলো হচ্ছে মাখলুক। বান্দা নিজেও যেমন মাখলুক, বান্দার সিফাতও মাখলুক। আল্লাহর সিফাত কখনো বৃদ্ধি ঘাটতি হয় না, কমে না বাড়ে না, সবসময় একই রকম থাকে। কিন্তু বান্দার সিফাতে কী হয়? কম হয় বেশি হয়, এই খুব দয়ালু, একটু পর আবার রাগ হয়ে গেছে। সুতরাং বান্দার সিফাতের মধ্যে আল্লাহর সিফাতের মধ্যে পার্থক্য আছে। যদি কেউ পার্থক্য বিশ্বাস করে তাহলে নবীজিকে রহিম বলাতে কোনো দোষ নাই, কারণ নবী অবশ্যই তার দয়া আছে, আল্লাহ তাকে রহমাত আলিল আলামিন বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যেই অর্থে রহিম, নবীজিকে ওই অর্থে রহিম? এরকম আল্লাহ তাআলা আছেন আলিম, তিনি সব কিছু জানেন। এখন কেউ যদি বলে যে নবীজিও সব কিছু জানেন তাহলে কি জায়েজ হবে? যতই ভালোবাসেন আপনি শিরিক করে ভালোবাসা করতে পারবেন না, অতিরঞ্জন পছন্দ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, নাসারারা যেমন ভালোবাসায় প্রশংসায় অতিরঞ্জিত করেছে, তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জিত করো না। সুতরাং আল্লাহ তাআলা যেই সিফাতগুলো যেই অর্থে ব্যবহার হয়, যদি এর কোনো একটা কোনো ক্ষেত্রে ব্যবহার হয় তখন বান্দার ক্ষেত্রে ওই অর্থ নেওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলার কোনো সিফাতকে যদি কেউ বান্দার মধ্যে এনে দেয় তাহলে এটা কি হবে? শিরক হবে, কারণ ওই বান্দাকে তিনি আল্লাহর সাথে তুলনা করতেছে, আল্লাহর পর্যায়ে উঠাই দিচ্ছে। এই জন্য যদি আপনি খানজান আলীর দরবারে গিয়ে বলেন বাবা খানজা আলী আমাকে সন্তান দাও, তাহলে কি জায়েজ হবে? ইয়াহাবুল লিমাইয়াশা যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। এই পুত্র কন্যা দান করার মালিককে আল্লাহ, অন্য কোনো বাবা না, কারণ এই সিফাতটা আল্লাহর, এটা বান্দার মধ্যে দেওয়া যাবে না। আমরা আগেই বলেছি আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস করার অর্থ হলো আল্লাহকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না, আর কাউকে আল্লাহর সাথে তুলনা দেওয়া যাবে না। মানে হলো আল্লাহর সিফাত বান্দাকে দেওয়া যাবে না, বান্দার সিফাত আল্লাহকে দেওয়া যাবে না। তো আমরা তো সংক্ষেপে জানলাম যে আল্লাহর কোনো সিফাত বান্দাকে দেওয়া যাবে না, দিলে শিরিক হবে। বিপরীতটা বলেই আমি শেষ করব, সেটা হলো বান্দার সিফাত আল্লাহকে দেওয়া যাবে না, তাইলে কি হবে? আল্লাহ তাআলাকে ডিমোশন দেওয়া হবে, কারণ বান্দা হলো নিকৃষ্ট নিচু। তো আল্লাহকে যদি বান্দার সিফাত লাগায় দেন তাহলে আল্লাহকেও কি হয়? নিচে নামায় দেওয়া হয়, এতে কুফরি হবে। বলবেন হুজুর বান্দার কি সিফাত আছে? বান্দার একটা সিফাত হলো বান্দা হলো মুখাপেক্ষী, বান্দা কি? আর আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুল গানিয়ু আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহই হচ্ছেন
অমুখাপেক্ষী আর তোমরা সবাই মুখাপেক্ষী। বান্দার একটা সিফাত হলো, বান্দার মধ্যে বান্দা হলো মাখলুক, সৃষ্ট। আল্লাহ কি সৃষ্ট? আল্লাহ হোসেন খালেক, তিনি সৃষ্টিকারী। বান্দার বৈশিষ্ট্য হলো, বান্দার সিফাত হলো বান্দা মাহদুদ, সসীম। আল্লাহ কি সসীম নাকি অসীম? বান্দার একটা বৈশিষ্ট্য এবং সিফাত হলো বান্দা স্থান কাল পাত্রের মধ্যে থাকে। কোথায় থাকে? স্থান কাল পাত্রের মধ্যে। আমরা যেখানেই যাই স্থান থেকে বাইরে যেতে পারি? আল্লাহ বলছে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহর এই স্থান থেকে যে সৃষ্টি করেছেন জগৎ, এর থেকে আমরা বাইরে যেতে পারবো? সম্ভব না। মাখলুক স্থানের মধ্যে থাকে, স্থানের মধ্যে সীমায়িত, সে স্থান দখল করে, সে সময়ের অধীনে থাকে। তো আল্লাহ তাআলা কি কোনো স্থানের মধ্যে থাকেন? তিনি কি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে? এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ একটা স্থানে থাকেন, তাহলে কি হলো? বান্দার গুণ আল্লাহকে দেয়া হলো, এটা কি হবে? কুফরি হবে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু মুনাজ্জাহুন আনিল মাকান, আল্লাহ তাআলা স্থান গ্রহণ করা থেকে অমুখাপেক্ষী, তিনি পবিত্র, তিনি মাওজুদুন বিলা মাকান, তিনি স্থান কাল পাত্র ঊর্ধ্বে থেকে তিনি মৌজুদ আছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা পূর্ববর্তী বাতিল ফেরকার আকীদা নতুন মোড়কে উপস্থাপন করতেছে, সেই বস্তা পজা বাতিল আকিদাকে নতুন মলাটতে উপস্থাপন করতেছে। সেই বাতিল আকিদা হলো কাররামিয়াদের, মুজাসসেমা ফেরকা, তাদের আকিদা, যারা আল্লাহ তাআলাকে দেহ বিশিষ্ট মনে করত। সেই কাররামিয়াদের বস্তা পজা আকিদাকে ইবনু তাইমিয়া এবং তার শাগরেদরা বর্তমান লা মাযহাবিরা নতুন মলাটে হাজির করতেছে, আর আমরা মনে করতেছি আর এদের চকচকা নতুন, আমরা গ্রহণ করে ফেলতেছি। সেই আকিদাটা হলো, সেটা বলার আগে আমরা যে কথাটা বলতেছি যে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকিদা হলো মাখলুক যেহেতু স্থান দখল করে, আল্লাহ কি স্থান দখল করে? তিনি হলো স্থানের সৃষ্টিকর্তা। আকায়েদে নাসাফির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহি জামান, আল্লাহ তাআলা কোনো স্থানে অবস্থান করেন না, সময় তার উপর দিয়ে অতিবাহিত হয় না। এটা হলো আমাদের আকিদা, তিনি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা। কিন্তু এখানে মোট তিনটা দল হয়ে গেছে। একটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা মনে করেন আল্লাহ স্থান কাল থেকে পবিত্র। আর একটা দল আছে মুতাজিলা সম্প্রদায়, যারা মনে করে আল্লাহ সব স্থানে আছেন। আর একটা দল আছে কাররামিয়া সম্প্রদায়, তারা বলেন আল্লাহ এক স্থানে আছেন। তাহলে এক দল বলে আল্লাহ এক স্থানে আছেন, এক জায়গায় আছেন, আর এক দল বলে আল্লাহ সব জায়গায় আছেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলে? আল্লাহ স্থানের ঊর্ধ্বে, কারণ যিনি স্থানের সৃষ্টিকর্তা, স্থান সৃষ্টির আগেও তিনি ছিলেন, এখনও তিনি আছেন, স্থান যখন ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থাকবেন, তিনি স্থানের মুখাপেক্ষী না। তো যারা বলে আল্লাহ সর্বত্র আছেন, এরকম একটা আকিদা আমাদের অনেকে না বুঝে বলে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা মুতাজিলাদের আকিদা, এটা বলা জায়েজ নেই। যদি কেউ ব্যাখ্যা করে তাহলে সে বাঁচতে পারবে। ব্যাখ্যাটা হলো যে আল্লাহ তাআলা ইলমান ওয়া কুদরাতান সর্বত্র আছেন, মানে জ্ঞানের দিক থেকে সর্বত্র, শক্তির দিক থেকে সর্বত্র, এইভাবে যদি ব্যাখ্যা করে তাহলেই সে শুধুমাত্র বাঁচতে পারবে। নাইলে সে যদি মনে করে সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র আছেন, তাহলে এটা বাতিল ফেরকা রাখি না। আর একদল মনে করে আল্লাহ এক জায়গায় আছেন। এখন প্রশ্ন করবে এদের দলিল কি? এরা বলে অহুয়া মা কুম আইনা মা কুন্তুম, তোমরা যেখানেই আসো আল্লাহ তোমাদের সাথেই আছেন। তা আমরা সব জায়গায় আছি, আল্লাহ সব জায়গায় আছেন, এই দলিল দেয় কারা? মুতাজিলা সম্প্রদায়। আর এর বিপরীতে গিয়ে আরেক দল আছে কাররামিয়া, তারা বলে আল্লাহ এক জায়গায় আছেন। সেটা কোথায়? তারা বললে আল্লাহ আরশে আছেন। কোথায় আছেন? এটা কাদের আকিদা? কাররামিয়া সম্প্রদায়ের আকিদা, যারা চতুর্থ শতাব্দীতে যাদের উদ্ভব। এই কাররামিয়াদের আকিদা হলো আল্লাহ তাআলা জালেসুন আলাল আরশ, আল্লাহ আরশে বসে আছেন, এই আকিদা হলো তাদের, বাতিলদের। তারা বলে আর রহমান আলাল আরশিস্তাওয়া, এটার বাতিল ব্যাখ্যা করে। আপনি এই আয়াতটা তো বহুত আগে নাজিল হয়েছে নাকি নাকি নতুন নাজিল হয়েছে? যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াতের তাফসির করছে।
আপনি যদি পূর্বশ্রী উলামায়ে কেরামের তুরাসি তাফসিরগুলো দেখেন, লা মাযহাবীরা যে অর্থ করে সেই অর্থ কোথাও খুঁজে পাবেন না। আমি আগেই বলছি লা মাযহাবীরা নিজেরা কিছু বানায় নাই, এরা ওই পুরাতন বস্তা পচা কাররামিয়াদের বাতিল আকিদাকে নতুন বড়কে আমাদের সামনে উপস্থাপন করতেছে। আর অনেকেই না বুঝে বলতেছে আল্লাহ আরশে আছেন, এটা একটা বাতিল আকিদা। আমাদের আকিদা হচ্ছে আরশের সৃষ্টিকর্তা আল্লাহ। আল ওসিয়াত কিতাবে আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন, ফাইনা কানা কাবলা খালকিল আরশ, যদি আল্লাহ আরশে থাকেন তা আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ যেমন ছিলেন পরেও তেমন, তিনি অক্ষয় অব্যয়, তার কোনো পরিবর্তন পরিবর্তন আছে নাই। সুতরাং আরশ সৃষ্টির পূর্বে যেমন তিনি আরশের অমুক থেকে মুখাপেক্ষীহীন ছিলেন, অমুখাপেক্ষী ছিলেন, আরশ সৃষ্টির পরেও তিনি আরশ থেকে অমুখাপেক্ষী। তিনি আরশকে সৃষ্টি করছেন তার আজমাত জাহিরের জন্য, বসার জন্য না, কারণ তিনি মুখাপেক্ষী না। মুখাপেক্ষীতা কার বৈশিষ্ট্য? বান্দার বৈশিষ্ট্য। এটা কি আল্লাহর মধ্যে দেওয়া যাবে? দেওয়া যাবে না। সুতরাং লামা জাবিরা তখন বলে যে আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ আরশে অবস্থান করছেন বা বসে আছেন। এবং যারা হচ্ছে মুতাজিলা এরা বলতেছে আল্লাহ সব জায়গায় আছেন, তা তারা তারা ঝগড়া লাগছে। এরা বলে যে অহুয়া মাহাকুম আইনামা কুনতুম, তোমরা যেই দলিলটা দিছো ওইটাকে ব্যাখ্যা করতে হবে যে না সব জায়গায় আল্লাহ জ্ঞানগতভাবে আছেন, সত্যগতভাবে না। এখন আমি প্রশ্ন করি, যদি কাররামিয়ারা বা লামাজাবিরা মুতাজিলাদেরকে বলে যে তোমাদের দলিলটা ব্যাখ্যা করতে হবে, তাহলে মুতাজিলারা কি বলতে পারে না যে না আমাদেরটা ব্যাখ্যা হবে না তোমাদেরটা ব্যাখ্যা হবে? বলতে পারে কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি দুইটাই ব্যাখ্যা হবে, কারণ উভয়টার দ্বারাই আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ বলা হচ্ছে, মাখলুকের সিফাতে মুত্তাসিফ বলা হচ্ছে, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মণ্ডিত করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলাকে কোনো মাখলুকের সিফাত দেওয়া যাবে না। কোনো স্থানে অবস্থান করা, তারপরে কোনো সীমার মধ্যে সীমাবদ্ধ থাকা, এইগুলো মাখলুকের বৈশিষ্ট্য, এটা আল্লাহকে দেওয়া যায় না। আচ্ছা, আরশ কি অসীম না সসীম? হ্যাঁ, সসীম, মানে আল্লাহ ছাড়া সবই কি সসীম? হ্যাঁ, আরশ হলো আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আকারে সবচেয়ে বড়, আকারে সবচেয়ে বড়, মর্যাদায় সবচেয়ে বড় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আকারে সবচেয়ে বড় মাখলুকের নাম কি? আরশ। এটা আল্লাহ আজমাত সৃষ্টির জন্য বলেছেন, সৃষ্টি করেছেন প্যারে হাজিরিন। সুতরাং আল্লাহ তাআলা আরশে আছেন, এই আকিদা কাদের আকিদা? বাতিল ফেরকার আকিদা। কাদের আকিদা? কারণ এতে আল্লাহ তাআলার জন্য একটা স্থান সাব্যস্ত করা হয়, অথচ আল্লাহ স্থান থেকে মুক্ত পবিত্র। আর যারা বলে আল্লাহ সব জায়গায় আছেন, তা আল্লাহর জন্য অনেক স্থান সাব্যস্ত করে। তো অনেক স্থান সাব্যস্ত করলেও আল্লাহকে মুখাপেক্ষী বলা হয়, আর একটা স্থান সাব্যস্ত করলেও কি বলা হয়? মুখাপেক্ষী বলা হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি আল্লাহ তাআলা স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, তিনি কারো দিকে বা কোনো কিছু দিকে কি না মুখাপেক্ষী না। তিনি জগৎ সৃষ্টির পূর্বেও ছিলেন, যেমন ছিলেন তিনি এখন তেমনই আছেন, তার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নাই। যা কিছু পরিবর্তন হয় তা কী হয়ে যায়? ধ্বংস হয়। আপনারা পড়েন নাই মান থেকে কুল্লু মুতাগাইয়েরিন হাদিসুন। সুতরাং আল্লাহ তাআলাকে মুতাগাইয়ের পরিবর্তনশীল বলার কোনো সুযোগ নাই। এখন বলবেন তাহলে আর রহমানু আলাল আরশিস তাওয়ার ব্যাখ্যা কী? আমরা কী ব্যাখ্যা করি? আমাদের উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে ইস্তাওয়া শব্দের 18টা অর্থ আছে। কয়টা অর্থ? আল্লামা ইবনুল আরাবি তিনি তিরমিজি শরীফের সরা আরেজাতুল আহওয়াজির মধ্যে বলেছেন ইস্তাওয়া শব্দের 16টা অর্থ আছে, হাকিকাত মাজাজ মিলিয়ে। এর মধ্যে কিছু অর্থ আছে যেগুলো বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেগুলো আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। কিছু অর্থ শব্দ আছে যেগুলো আল্লাহর ক্ষেত্রেও হয় বান্দার ক্ষেত্রেও হয়। তো যেগুলো আল্লাহর বান্দার ক্ষেত্রে হয়, ইস্তাওয়ার এমন একটা অর্থ হলো বসা অবস্থান করা, এটা আল্লাহর ক্ষেত্রে হয় না। আর ক্ষমতা গ্রহণ করা, এটা উভয় ক্ষেত্রে হয়, বান্দাও ক্ষমতা নেয় আল্লাহও ক্ষমতা নেয়। সুতরাং ইস্তাওয়া মানে হলো ইস্তাউলা, যে আল্লাহ তাআলা আরশের ক্ষমতা গ্রহণ করলেন। আরশ সৃষ্টি করার পরে তিনি গেলেন আরশের ক্ষমতা নিলেন। প্রশ্ন হবে যে আল্লাহ তাআলা তো সব কিছুরই ক্ষমতাবান, তাহলে আরশের ক্ষমতা নিয়ে কী লাভ? তার উত্তর হলো আরশ হলো সবচেয়ে বড় মাখলুক। সুতরাং আরশের ক্ষমতা নেওয়া মানে কি? সব কিছুর ক্ষমতাই নিয়ে যাওয়া। এটা হলো তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে এক বলে মনে করব, তার সত্তাগতভাবে, তার সিফাতগতভাবে, কর্মগতভাবে। সিফাতগতভাবে মানে আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না, আল্লাহকেও কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না।
সুতরাং যখনই আমরা এই বাতিলপন্থীদের এই আকীদার কথা আমাদের কানে আসে, আমাদের কানের মধ্যে বেজে ওঠে, কি করতেছে এরা? যখনই তারা বলে যে আল্লাহ তাআলা আরশে বসে আছে, আর আমাদের মধ্যে কিছু মানুষ না বুঝে তারা বলে আল্লাহ আরশে আছে, তখনই কি হয়ে যায়? আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী বলা আবশ্যক হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু মুনাজ্জাহুন আনিল মাকান। আর এক মিনিট নিয়ে আমি শেষ করছি। অনেক সময় দেখবেন এরা যুক্তি দিবে, দলিল দিবে যে আমরা আল্লাহ উপরের দিকে আছে, তাহলে আরশ তো উপরের দিকে। আচ্ছা, গোল জিনিসের উপর কোনটা বলতে পারেন? একটা বল, বলের উপরের দিক কোনটা, কে বলতে পারেন? গোল জিনিসের উপর নিচ আছে তো, আমাদের পৃথিবীটা তো গোল, এর উপর নিচ আপনি বুঝলেন কিভাবে? উপর নিচ এটা হলো একটা আপেক্ষিক বিষয়। আমাদেরকে এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য আমাদের মাথার দিক উপরের দিক, তো আমেরিকা হলো তো নিচের দিকে আছে, তার উপরের দিক কোন দিক? ওই দিক না। আল্লাহ তাআলাকে যেমন কোনো জায়গায় নির্দিষ্ট করা যায় না, তদ্রূপ তাকে কোনো দিকেও নির্দিষ্ট করা যায় না। তিনি দিক থেকেও পবিত্র, তিনি সব দিকের মালিক। তিনি কি? সব দিকের মালিক। তাকে কোনো নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ করা যায় না। তারা বলে যে আমরা মোনাজাতে উপরের দিকে হাত তুলি, তাহলে আল্লাহ উপরের দিকে আছে। তাহলে আমরা নামাজে সেজদা দিই কোন দিকে? নিচের দিকে। তাহলে কি আপনি বলেন আল্লাহ নিচের দিকে আছে? আমরা তো কাবার দিকে দাঁড়াই, তাই কি বলি আল্লাহ কাবার দিকে আছে? সবগুলোর সব দিকের মালিকই আল্লাহ। সুতরাং কায়রে হাজরিন, এগুলো খুব জটিল বিষয়, আমি সংক্ষেপে সহজ করে কয়েকটা কথা বললাম যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের অর্থ হলো তাকে এক বলে বিশ্বাস করা, সত্তাগতভাবে তার কোনো অংশ নাই, তার কোনো জুড়ি নাই, মানে সানি নাই, দ্বিতীয় জন নাই। সিফাতগত বিশ্বাস মানে তাকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না, তার সাথে কাউকে তুলনা দেওয়া যাবে না। আর কর্মগতভাবে এক বলে বিশ্বাস মানে সকল কর্মের ফায়েলে হাকিকি একমাত্র আল্লাহকেই মনে করতে হবে, তাহলেই আমাদের তাওহিদ হবে, তাহলেই আমরা নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ বুঝদান করুন। আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।